নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কতক মানুষদের কম মাহের নয় কোরআনে, অত বেশি পারঙ্গম নয়, অর্থ ঠিকমতো বোঝে না, অর্থগুলা ঠিকমতো আত্মস্থ করতে পারে নাই, পড়লেই সাথে সাথে মাথার মধ্যে অর্থ ঢুকে যায় না, কিন্তু ওই মানুষটা কোরআন পছন্দ করে, কোরআন পড়ে, ওয়াতা তাউফি তোতলায় পারে না, উচ্চারণ করতে যায় সা হয়ে যায় সা, উচ্চারণ করতে যায় দদ হয়ে যায় দাল, পড়তে শুরু করার তাসদিদতে উল্টা পাল্টা হয়, টান যেখানে একালিপ নাই টান হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, ওয়াতা তাউফিহি, চেষ্টা করে আর তোতলায়, এই তোতলামি করার কারণে, চেষ্টা করার কারণে মাঝে মাঝে অনিচ্ছাকৃত ভুল হয়ে যাওয়ার কারণে কোরআন যেন ছেড়ে দিস না আমার উম্মত। আমি নবী বলে গেলাম আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে, চেষ্টা করে ভুল হয় তারপরেও ভুল তুতরায় শুদ্ধ করার চেষ্টা করতে থাকে যারা, ফালাহু আজরান, এই চেষ্টা করার কারণে একটা কোরআনের সাথে আরেকটা চেষ্টা করা, আরেকটা হচ্ছে তার এই রকম দুর্বলতা থাকার পরেও কোরআন যেহেতু ছেড়ে দেয় নাই, আমার নবী বলছেন এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ ওই বান্দাকে দ্বিগুণ সওয়াব দান করে দেয়। ওই বান্দার সওয়াব কয় গুণ? ডবল সওয়াব। চেষ্টা করতেছেন আপনি, আপনি কোনো অজুহাতে ছেড়ে দিতে পারবেন না, হুজুর বয়স হয়ে গেছে, বাঙালি মানুষ আমি তো পারি না, দাঁত দেখেন নড়ে গেছে, উনি দুনিয়ার সব পারে কিন্তু কোরআনের ক্ষেত্রে খালি অজুহাত খোঁজে, এরকম আসে না আমাদের সমাজে? শুধু কোরআনের ক্ষেত্রে অজুহাত খোঁজে। আরে পৃথিবীর কতকগুলো মানুষ বিস্ময়, 60 বছর বয়স অমুসলিম ছিল, মুসলমান হয়ে গেছে 3 বছর 2 বছরে, এমন কোরআন বুঝছে, এমন কোরআনের এলেম অর্জন করছে, ওই মানুষগুলো এখন পৃথিবীর দায়ী হয়ে গেছে, শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম থেকে আমরা, আমাদের থেকে বেশি বিলিয়ন ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনো জাতিই নেই, কোনো জাতিই নেই, এটা প্রুভড। এত আল্লাহ রাব্বুল বাঙালিকে স্কিল দিয়েছে না রে, যেই লোক কিচ্ছু জানে না সৌদি আরবে 1 বছর 1.5 বছর যাওয়ার পর ভর ভরায় আরবি বলে, ভর ভরায় চাইনা বলে, পৃথিবীর কত ভাষা রপ্ত করে ফেলে, আমাদের থেকে বেশি দ্রুত কেউ ভাষা রপ্ত করতে পারে না, ঠিক কিনা? হুজুররা যায় ঘাবড়ায় যায়, সারা জীবনে এত কিছু পড়লাম, ওখানে যাওয়ার পর দেখি নোয়াখালী মার্কা আরবি বলতেছে সব বাঙালিগুলো, ভর ভর করে একদম, কি যে বলতেছে, কেমনে পারে? পারে, এটা আল্লাহ রাব্বুল আমিন আমাদের মধ্যে এই প্রতিভাটা দান করেছেন। মানুষ এত দ্রুত আমাদের ভাষা শিখে ফেলে, মালয়েশিয়ায় যায় কয়দিনের মধ্যে মালয়েশিয়া রপ্ত করে ফেলে, চাইনিজ সেক্টরে নিয়ে এসে বাইন্দে সকাল সন্ধ্যা পিটাবেন আর খাওয়াবেন, 1 মাস পার করবেন ও ভাত বলতে পারবে না, পারবে ভাত উচ্চারণ সঠিক মতো করতে পারবে না, আরবরা পর্যন্ত নিয়ে আসবেন ও পারবেই না, ওদের জন্য কঠিন, ওদের মধ্যে টি নাই, ও টির উচ্চারণই করতে পারে না, করতেও ভাত বলবে আন্দাজি। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদেরকে প্রতিভাবান বানালেন, সব কিছু করি আমরা কিন্তু কোরআন আমরা শিখতে চাই না, অথচ আল্লাহ নবী বলছেন তুমি যদি শিক্ষানবিশ হও, তুমি পারদর্শী হলে ফেরেশতার সাথে আর শিক্ষানবিশ হলে আল্লাহ ডবল নেকি দান করবেন, তাহলে আমাদের জন্য কোরআন শেখার দরকার আছে কি নাই, এই প্রেসক্রিপশান গ্রহণ করার দরকার আছে কি নাই, নাকি প্রেসক্রিপশান নিয়ে এসে 500 টাকা দিয়ে ডাক্তার দেখেছে, FCPS ডাক্তার, আহা হা রাখ বাবা রাখ, আলমারির মধ্যে তুলে রাখ, হ্যাঁ লাভ আছে, আল্লাহ কোরআন দিছে আপনার জন্য প্রেসক্রিপশন, ওষুধ খান না কিছু না, উদা উদামিসা খালি চিন্তা করতেছে কেন আমাদের উপকার হয় না, কেন আমার কল্যাণ হয় না, আপনি আল্লাহ রাব্বুল আলমিনের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান না, আমরা খাই না জন্য আমাদেরকে বেনিফিট পাই না, আল্লাহর বেনিফিট দেওয়ার পদ্ধতি হচ্ছে কোরআন ওয়ালা হতে হবে আমাদেরকে, প্রিয় ভাই আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।